শুধু তাই নয় গোলাম আমি তোমার এমন মায়ার মাবুদ তোমাদেরকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য ও বান্দা একবার তুমি কেন খেয়াল করো না আমি আল্লাহ পাক তোমাদের আদি পিতা আদম সাদিউল্লাহ তোমাদের আদি মাতা আম্মা যারা হাওয়া যেদিন জান্নাতের ভিতরে আমি আল্লাহ ওদেরকে রাখলাম আদম যখন হাওয়াকে দেখলো হাওয়াকে দেখে আদম একটু উসপাস করে আমি আল্লাহ জানিয়ে দিলাম এই নবী আদম ওই হাওয়ার কাছে যাবে না হাওয়া তোমার জন্য হালাল নয় প্রথমে তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে ওই মহিলাটা তোমার জন্য হালাল করতে হবে তবেই তোমার ওই মহিলার কাছে যাওয়া চলবে অন্যথায় চলবে না ও আমার বান্দা আমি তোমাদের আদি পিতা এবং তোমাদের আদি মাতা দুইজনকে সেদিনে আমি আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়ার জন্য আমি আমার আদমকে বলেছিলাম নবী আদম তুমি যে হাওয়াকে বিবাহ করবে বিয়ের মোহরানা তো লাগবেই লাগবে বিনা মোহরে বিবাহ সুস্থ হয় না বিয়ে করতে গেলে কি লাগে মোহরানা লাগে তো নাকি হ্যাঁ আমরা মোহরানা করি ঠিকই কিন্তু কিছু কিছু বুদ্ধিজীবী মহল আছে এই ফ্রিজের পানিটা চলবে না এমনি পানি দেন কিছু কিছু বুদ্ধিজীবী মহল আছে মোহরানা করেছে ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব কত মোহরানা ধার্য করব ঠিক আছে আপনি শরীয়ত মতো যা হয় করে দেন বল 5000 এক টাকা বলে আ করে দেন কিন্তু ওই যে মোহরানাটা করে দিল একবার জন্ম বাকি চাচার লাশ যদি বেরোয় আর চাচি যদি বেঁচে থাকে মুসল্লিরাই খেয়াল করিয়ে দেয় ও ইমাম সাহেব তোমার চাচিমাকে খবর নিয়েছ মোহরানা আদায় করেছে কিনা ছি 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 লজ্জা হ্যাঁ একটা সম্পত্তি দদ্দাম হয়েছে দলিল হয়েছে অথচ এখনো টাকা পেমেন্ট করেনি আচ্ছা কি একে বুদ্ধিজীবী বলবেন আপনার মতে কি বলে একটা সম্পত্তি কেনা হচ্ছে দদ্দাম হয়েছে দিন ধার্য হয়েছে রেজিস্ট্রি হয়েছে রেকর্ড হয়েছে পর্চা হয়েছে কিন্তু এখনো টাকা মেটাইনি তাহলে আপনি বলেন যে ক্রেতা সে ভালো না জমিওয়ালা ভালো বলেন বলেন জমিওয়ালা ভালো তো বিশ্বাস করেছে বলে তবেই না দলিলটা করেছে তো 3000 এক টাকা যে ওর বাদ এই যে মোহর ধার্য করা হচ্ছে মেয়ের বাপ থাকুক আর চাচা থাকুক যাই থাকুক সে জানে ও যখন আমার জামাই হচ্ছে নিশ্চয়ই ও বেঈমান না ও কাপুরুষ নয় ও আমার মেয়ের মোহরের টাকাটা দিয়ে দেবে প্রিয় নবীর উম্মতের দল এরে নবীর আশেক উম্মতের দল ওরে আল্লাহর গোলাম আল্লাহ পাক তাই জিজ্ঞাসা করলেন নবী আদম তুমি যে বিবাহ করবে হাওয়াকে বলো আদম তোমার কাছে কি মোহরের টাকা আছে আল্লাহ নবী আদম বলে আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই অর্থ নাই মোহরানা আদায় করার মতো আমার সামর্থ্য নাই আল্লাহ বলে তাহলে তো বিবাহ হবে না আল্লাহ নবী আদম খামোশ হয়ে যায় রে নবীর উম্মতের দল আল্লাহ পাক জানিয়ে দেয় আয় আমার নবী আদম সাফিউল্লাহ চিন্তা করো না আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার মোহরানা আদায় হবে তবে একটা রাস্তায় কোন সেই রাস্তা ও দার আল্লাহ তুমি আমাকে জানিয়ে দাও আমার আল্লাহ বলে নবী আদম পরবর্তী জেনারেশনে আমার আখিরি পয়গম্বর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাঠাবো তোমার বিবির মোহরান আদায় হয়ে যাবে যদি আমার ওই নবীর উপরে কয়েকবার দরুদ শরীফ পড়তে পারো জোরে বলবেন না সুবহানাল্লাহ খুশি হয়ে বলবেন না সুবহানাল্লাহ নয়া নিতে দেবে কোন নবীর উম্মত আপনি জি আল্লাহ বললেন আদম তোমার বিবির মোহর আদায় হবে আমার আখেরি নবীর উপরে দরুদ শরীফ পড়লে বলেন না সুবহানাল্লাহ আমার ওদিকে বলার উদ্দেশ্য নয় আমি যে কথাটা বোঝাতে যে এই রেফারেন্সটাকে টানলাম রে ভাই ও মুসলমান আল্লাহর গোলাম যে নবীকে আমার আল্লাহ এত ভালোবাসে এত ভালোবাসে কোরআনে হাকিম আমার আল্লাহ কখনো ডেকেছে ইয়া ঈসা কখনো ডেকেছে ইয়া ইব্রাহিম
কখনো ডেকেছে ইয়া ইসমাইল, কখনো ডেকেছে ইয়া ইলিয়াসিন, কখনো ডেকেছে ইয়া দাউদ, আর আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছে ইয়াসিন, কখনো ডেকেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কখনো ডেকেছে তাহা, আমার নবীকে ডাইরেক্ট আমার আল্লাহ কোরআনে হাকিমে কোনো দিনের জন্য ডাকেন নাই। একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ, এর নবীর উম্মতের দল। বলতেছিলাম ভাই গো, ওই নবীকে আমার আর তোমার সোজা রাস্তায় চালানোর জন্য আমার আল্লাহ বলে বান্দা তুমি কেন দেখো না, আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরায় তোমাদেরকে বাঁচানোর জন্য, আমার নবী উহুদের ময়দানে দান দান শহীদ করে নে গোলাম তোমার আর আমার বাঁচানোর জন্য, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের অনুগামী করানোর জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, একটাই মাত্র খেয়াল আমার বান্দা যাতে ইবাদত করে সঠিক রাস্তা পেয়ে দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যাতে জান্নাতি মেহমান তারা হয়ে যায়। আর একটু কি জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা সিরাত মিজানে, নবী বিনা কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, নবী আমার জীবন ভারে, ওই দিনের লাগি কষ্ট করে দান্দান শহীদ করল নবী উহুদের ময়দানে, ওই নবী বিনা কে মিজানে, নবী বিনা কে দাঁড়াবে ফুল সিরাত মিজানে, রে নবীর উম্মতের দল। বলতেছিলাম ভাই আমার তাই সময় এসেছে, আর মায়ার নবীকে কাঁদাইও না, আর কোরআন হাদিসের খেলাফ চলো না রে আল্লাহর গোলাম, এটাই একটা সুন্দর সুবর্ণ সুযোগ আমাদের সামনে, কেননা আমার আল্লাহ পাক আল্লাহ বলে ও বান্দা তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর অবয়ব যেমন বানিয়েছি, আখেরি নবীর উম্মত করে আমি আল্লাহ পাঠিয়েছি, শুধু তাই নয় তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর পথের পথিক বানাবার জন্য আমি আল্লাহ কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব এবং আমার নবীর আদর্শ তোমাদের জন্য দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার তো দরুদ শরীফ আল্লাহুম্মা। জি ভাইরা আমার, বলতেছিলাম আপনারা প্রত্যেকে জ্ঞানী বিচক্ষণ মানুষ, আমার বক্তৃতার শুরুতে আমি বলেছি আল্লাহ বলেন ইবাদতের জন্য পাঠিয়েছি, এখন ইবাদতটা কি আমাদেরকে খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের, আমি কি শেষ করব পরবর্তী বক্তাকে আসতে বলবো, শুনতে রাজি আছেন? তকবীর দেন তো নারায় তকবীর, নারায় তকবীর, আল্লাহ কবুল করেন বলেন আমিন, আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমি বলতেছিলাম ইবাদতটা কি, নামাজের মাধ্যমে আল্লাহকে যেমন ডাকা যায়, রোজার মাধ্যমে যেমন ইবাদতের হক আদায় হয়, আপনি খানা খাবেন সেটাও ইবাদতে গণ্য হবে। এজন্য ফুরফুরা শরীফে মেজরা হুজুর পীর কিবলা বলতেন বাবা
ফুরফুরা শরীফে মেজলা হুজুর পীর কিবলা মাদদজিল্লাহুল আলী বলতেন, ফুরফুরা শরীফে মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা মুসলমানের দুনিয়া বলতে কিচ্ছু নাই, সবটাই দ্বীনের মধ্যে শামিল। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান পেচ্ছাপ করতে যাবে সেটাও নেকি হবে, স্বামী স্ত্রী সহবাস করবে সেটাও সওয়াবের খাতায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই লাইনটাকে তো জানি না, জানার চেষ্টাও করি না। এই জন্যই তো রাসূল বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা মুসলমান নরনারী এবং নারীর জন্য অতটুকুন ইসলাম শিক্ষা করা ফরজ, যতটুকুন শিখলে সে নিজের জীবনটাকে পরিচালিত করতে পারে। কাল কিয়ামতের কঠিন দিনে মুসিবতের সময় যখন আমি বলবো হা হা লা আদ্রি, আল্লাহ আমি কিছু জানি না, সেদিন আমার আর তোমার কথাটা নেওয়া হবে না। কেন? আমার নবী যে এই কথাটা বলেছেন, নবীর জবানে বলেছেন। আচ্ছা, নবী বিদায় নিয়েছে কতদিন আগে? 1500 বছর আগে। 1500 বছর পরে এসে এখন আমি বলছি আমি কিচ্ছু জানি না, কিছু আমার শেখা হয়নি। শিখবেন কবে? শিখতে শিখতে কবরে যান, লাভ কি হবে? তালিবুল ইলম, ছাত্রর খাতায় আপনার নামটা থাকবে। আর তালিবুল ইলম অবস্থায় যদি কবরে যেতে পারি, পারেন, মরতে দেরি, বেহিসাব জান্নাত দেরি, যেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। একজন তলাবা দুনিয়া থেকে বিদায় নেবে, সঙ্গে সঙ্গে বেহিসাব আল্লাহর জান্নাত, আল্লাহর আটটা জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামকে মানদার জন্য সহজ করেছে, দেখেন না? এই জগতের মাঝে যদি একবার ঘুরে দেখো রে ভাই, একটা নয় দুইটা নয়, ওরে আল্লাহর গোলাম, এই জমিনে কোটি কোটি কোরআনে হাফেজ দেখতে পাওয়া যায়, কিন্তু এই জমিনে যদি একটা অকাকার বইয়ের হাফেজ যদি খোঁজা হয়, একটাও খুঁজে মিল করা যায় না। যায় নাকি? অকাকার বই মুখস্থ কার আছে এর ভিতরে? আছে কারো? কিন্তু হাফেজে কোরআন আপনি না পারলেও আপনার মসজিদের ইমাম, ঠিক কিনা বলেন? আপনার গ্রামে আরো অনেকে ইসলামকে আল্লাহ এত সহজ করে দিয়েছে রে ভাই, আমার আল্লাহ বলে ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে বান্দা আল্লাহকে স্মরণ করে আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দাকে ভুলি না, আমি আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে থাকি। বলেন সুবহানাল্লাহ। আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম ভাই গো, এই যে 2021 সাল চলছে, আমরা যেন ভুলে না যাই, আমাদের উপর থেকে করোনা ভাইরাসের প্রকোপটা কেটে গেছে ঠিকই, আমরা যেন ভুলে না যাই যে আমরা একেবারে রেহাই পেয়ে গেছি, আর মনে হয় কিছু আসবে না। ও মুসলমান না, মায়ার নবী বলে উম্মত সাদ্দাত, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সায়াতি যামানু আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কা কুলুবি যিয়াদ ওয়া কালামুহুম কা কালামিল আমবিয়া ওয়া ফীলুহুম কা ফীলিল ফারাঈনা ওয়া আনা বিরু মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি। মায়ার নবী বলে উম্মতের আমার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে, এমন একটা মুহূর্ত আসবে, যে সময় আমার একদল উম্মতের আবির্ভাব ঘটবে, যাদের মুখের কথাটা হবে নবী রাসূলদের মতো, যাদের মুখের কথাটা হবে পীর সাহেবদের মতো, যাদের অন্তরটা হবে হিংস্র বাঘার সিংহের মতো, যাদের কাসকারবার গুলো হবে ফেরাউন হামান নমরুদ সাজ্জাদ কারুনের মতো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম উম্মত, অপেক্ষায় থাকো ওই সময়, বড় 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 আমি আল্লাহর গজব তোমাদের উপরে নাজিল হবে। সাবধান, কখন গজব নাজিল হবে? এমন গজব আল্লাহ নাজিল করবে যার ঔষধ মিল করা যাবে না। ক্যান্সারের অ্যান্সার এখন পরিপূর্ণভাবে হয়েছে ভাই, হ্যাঁ, কেমো লাগিয়ে একটু গার্ড দেওয়া হচ্ছে মাত্র, কেমো দিয়ে গার্ড দেওয়া হচ্ছে মাত্র, ঠিক কি না?
ঠিক যেমন দেখেন না এই কিছুদিন আগে জলোচ্ছ্বাসে প্রচন্ড বৃষ্টির সাথে সাথে ঝড়ের দাপটে অনেক জায়গা নদী বাঁধ ভেঙে গেছে। তো যে জায়গায় বাঁধটা ভেঙেছে সেইখানে তো পানির গতিটা অনেক স্পিড, সরকারি দপ্তর থেকে বাঁধার জন্য একটু ঘুরিয়ে বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু ওই জায়গাটা কি সুস্থ করতে পেরেছে? না। ঠিক তেমনি ভাবে ক্যান্সার, আল্লাহ যেন ওই মারণ ব্যাধি কোনো দুশ্মনকে আল্লাহ যেন না দেয়, বলেন আমিন। দেখবেন ক্যান্সার রোগী যারা এই কেমো দেওয়ার কারণে মাথার চুল পর্যন্ত উঠে যায়, কি কঠিন পরিস্থিতি। আল্লাহ বলেন শেষ জামানায় এমন 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 বড় বড় মুসিবত পাঠাবো, কেন? তোমাদের পাপের প্রায়শ্চিত্য করার জন্য। কখন এটা হবে? যখন দেখবে সায়াতিজ জামান ওয়ালা উম্মতি তাকুনু কুলুবুহুম কা কুলুবিজ জিয়া, যাদের কল্প যখন দেখবে মানুষের কল্পটা হবে হিংস্র বাঘের মতো, অথচ কথাবার্তা হবে নবী রসুল পিসাহেবদের মতো, আর কাসকারবার গুলো হবে ফিরাউন হামান সাদ্দাত কারুনের মতো। তখনই এই গজব গুলো আসবে। ভালো করে লক্ষ্য করে দেখেন তো, কিছুদিন আগে আমাদেরকে বলা হয়েছিল, আমাদের উপরে টার্গেট করে বলা হয়েছিল, হিন্দু হলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে, খ্রিস্টান জৈন বৌদ্ধ ডোম তেড়েল যে হবে সব নাগরিকত্ব দেওয়া হবে, মুসলমানকে খাতানো হবে। মনে হয় যেন বাপের দেশ, হিংসার হিংসা। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। আল্লাহ পশ্চিম বাংলা যিনি বর্তমান রাজত্ব চালাচ্ছে, ন্যায়পরায়ণ বলে ভালো বলে আল্লাহ এখনো আমাদেরকে ভালো রেখেছে, ঠিক কিনা বলে? রাজনৈতিক দিকে আমি যাচ্ছি না, কিন্তু কথা প্রসঙ্গে এসে গেল বলে তাই 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 অনেক ভালো আছি আমরা পশ্চিম বাংলার মানুষ। যদি এটা না হতো তাহলে আমাদের পরিণাম পরিস্থিতি বড় বড় ভয়াবহ হতো। তাকিয়ে দেখেন ইউপির দিকে, তাকিয়ে দেখেন বিহারের দিকে, একটাই আওয়াজ উঠেছিল, একটাই আওয়াজ উঠেছিল, এদেরকে খেদাতে হবে। আল্লাহ বলেন দাঁড়া, তুই যতই যাই করিস না কেন স্টারিং কিন্তু আমার হাতে। দেখেন না বড় বড় জাহাজে স্টারিং কোথায় থাকে? যে ঘুরায় সেই উপরে আছে, ইঞ্জিন চালাচ্ছে নিচে কিন্তু স্টারিং ঘোরাচ্ছে সেই উপরে। এমন দেওয়া দিল মুসলমানের বোরখা থেকে ঠাট্টা, মুসলমানের পর্দা থেকে ঠাট্টা করা হয়, মুসলমানের তাদের খাদ্য যেটা আল্লাহ হালাল করেছে সেটা থেকে ঠাট্টা করা হয়। আল্লাহ সহ্য করলেন না, সঙ্গে সঙ্গে পাঠালেন। আজকের তারই ধাক্কায় এত সাবধান। এই জন্য আমি বলতে চাচ্ছি, ঠিক যেমনি ভাবে আপনি একজনের পিছনে গীবত করলেন এটা যেমন কবিরা গোনা, একজন ভাই অপর ভাইয়ের উপরে হিংসা করাটাও কবিরা গোনা। সব তছনছ হয়ে যাবে, শেষ হয়ে যাবে জিন্দেগির আমল। সাবধান হয়ে যাও রে আল্লাহর গোলাম। বিনয়ের সাথে বলছি রে ভাই, আজকের জারি কারণে আমরা মানুষ আমাদের দূরে দূরে সরিয়ে দেওয়া হলো, ঈদের নামাজ পড়বে মুসলমান আল্লাহর গোলাম, বলা হলো অল্প মানুষ জামাত করো, 2 ফুট 3 ফুট অন্তর দাঁড়াও, মানুষে মানুষের কাছে তোমরা যেও না, কেননা আল্লাহ পাক তো রোগ দেয়, আল্লাহ পাক মানুষকে সুস্থ করায়, আল্লাহ গজব দেয়, আল্লাহই আবার সুস্থ করায়। ও মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম এই পরিস্থিতি আমাদের উপরে হলো কেন? আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা ঠিক এমন জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম রে ভাই, সামনে আমরা সালাম আলাইকুম বললে কি হবে, ভেতরে পেছনে আমাদের বগলে ইট রাখা থাকতো, আমাদের প্ল্যান প্রোগ্রাম একটাই, আমি কিভাবে ক্ষতি করব, ওকে আমি কিভাবে সাইজ করব, ওকে কিভাবে আমি গাড্ডায় ফেলবো। আল্লাহ পাক এটা সহ্য করলেন না, যার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম ও মুসলমান আল্লাহর গোলাম, জগতের মানুষ গরুর কাছে
কাছে যাবে বাধা নাই, মানুষ হয়ে ভেড়ার কাছে যাবে বাধা নাই, মানুষ হয়ে গাধার কাছে যাবে বাধা নাই, মানুষ হয়ে মানুষের কাছে যাবে বাধা। তিন ফুট দূরে তোমাকে থাকতে হবে, অন্যথায় মুখে মাস্ক ব্যবহার করতে হবে। কেননা বড় বড় ডাক্তাররা রিসার্চ করে করে বলেছে, তোমার ব্যবহারে তোমার আচার আচরণে তোমার ভিতরে এমন ভাইরাস, তুমি নিজেই এমন বিষাক্ত হয়ে গেছো, তোমার নিঃশ্বাসটা যদি অপর ভাইয়ের নাকে যায় দেখা যাবে এমন মরণ ব্যাধিতে সে আক্রান্ত হবে, সে সংক্রমিত হবে, ওরই কারণে ওর গোটা ফ্যামিলি নষ্ট হয়ে যাবে। সুতরাং সরকারি দপ্তর থেকে বলে দেওয়া হলো, মানুষ মানুষের কাছে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের, জি আজকে আমরাই তো হাতে করে কামিয়েছি, আজকে আমরা হাতে করে কামিয়েছি, অথচ আমাদের শুরুয়াত সূচনা হলো কি, আমার নবীর উপরে যেদিন কোরআন নাজিল করলেন আল্লাহ জিবরিলকে দিয়ে, আল্লাহর আদেশে জিবরাইল আসলেন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ইকরা নবী আপনি পড়ুন, নবী বললেন মাই পড়নে ওয়ালা মা না বিকারী, আমি পড়নে ওয়ালা নই হো, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন রাসূলের বুকে বুকে আলিঙ্গন করলেন, যেটা আমরা ঈদের দিন করি, ঠিক কি না? হুজুর বললেন, আম্মাজান খাদিজার কাছে এসে বর্ণনা দিচ্ছে, সেদিনে জিবরাইল আমিন আমাকে এত জোরে বুকে চাপ দিয়েছে খাদিজা গো, আমার মনে হচ্ছে যেন পাঁজরের হাড়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তৃতীয়বারের মাথায় জিবরাইল আমিন বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, নবীও বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, নবীও সাথে সাথে বললেন খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত আয়াতে কারিমা সেদিন নাজিল হলো, কিন্তু নবী যখন বলতে চাইছিলেন না বা পড়ছিলেন না, তখন ওই জায়গার ঔষধ কি ছিল, ওসিলা মাধ্যম কি ছিল? হুজুরের সাথে জিবরাইলের বুকে বুকে কি ভাই 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 আলিঙ্গন। কই করোনা ভাইরাসের সময় তো এরকম হয়নি, যেমন মারণ ভাইরাস এ থেকে বাঁচার জন্য তোমরা বুকে বুকে আলিঙ্গন করো না, খবরদার যাবি না। ও মুসলমান আল্লাহর গোলাম, ভুল আমাকে বুঝো না রে ভাই, আমি নূর মোহাম্মদ তোমাদের সন্তানের মতো, তোমার ছোট ভাইয়ের মতো, দুটো পা গিয়ে দাও পায়ে ধরে বলে যাই, ওরে আল্লাহর গোলাম মায়ার নবী বলে উম্মাত তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি, উম্মাত এই জগতের মাঝে নবী মুসা এসেছে চলে গেছে, লাঠির মুজেজা শেষ হয়ে গেছে, নবী ঈসা এসেছে নবী ঈসা চলে গেছে, কুম্বি ইজনিল্লাহ বললে মরা লাশ জিন্দা হওয়া সে মুজেজাও নিয়ে কবরে চলে গেছে, নবী ইব্রাহিম চলে গেছে নবী ইব্রাহিমের মুজেজা নিয়ে কবরে চলে গেছে, কিন্তু আমি আল্লাহ পাকের নবী আমাকে আমার দয়ার আল্লাহ 4,500 বেশি আমার আল্লাহ মুজিজা দান করেছে, আমি আমার উম্মতকে বড় ভালোবাসি, এই না জন্য আমি নবী কবরে চলে যাব ঠিকই, কিন্তু আমার একটাও মুজিজা আমি কবরে নিয়ে যাব না। জোরে বলুন উম্মত, আমার প্রত্যেকটা মুজিজা আমার উম্মতের জন্য রেখে যাব, সবথেকে আমি নবীর বড় মুজিজা হলো আল্লাহ প্রদত্ত সবথেকে বড় নিয়ামত তোমাদের মাঝে রেখে গেলাম, মুজিজাটা কি জানো, আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত কিতাব কোরআন মাজিদ, যে কিতাব আল্লাহ নাজিল করেছে আল্লাহই হেফাজতের দায়িত্ব নিয়েছে, কিয়ামত পর্যন্ত যে কোরআনকে কেউ কোনোদিনই বিলুপ্ত করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, ওয়া সুন্নাতুর রাসূলি, ও উম্মত আমি নবীর সুন্নাত রেখে গেলাম, আমি নবীর সুন্নাতকে যদি আঁকড়ে না
আসহাবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের দুনিয়াতে কোনো ভয় নাই আর আখিরাতেও কোনো ভয় থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोया के अज दुनिया खुदा बार बाहर कारे के बाशी बा जुदा बार अरे नबी उम्मत रे दो রাসূলের আদর্শ আল্লাহ পাকের হুকুমকে মাথায় নিয়ে দুনিয়া কর রে ভাই ইন্তেকাল পাতির পরে তোমার যেমনি সম্মানটা বেড়ে যাবে তোমার বানানো সম্পদ দুনিয়ায় যতদিন থাকবে মানুষের কাছে সম্মানের সম্মানের একটা নিদর্শন হয়ে দাঁড়িয়ে থাকবে বলেন সুবহানাল্লাহ আর আজকের দুনিয়ার মুখে পড়ে হারাম পথে উপার্জন করবে অন্যায় পথে পা বাড়িয়ে নিজের জিন্দেগিকে সময়কে অতিবাহিত করবে ও মুসলমান আল্লাহর গোলাম তোমার উদাহরণটা কেমন আমি জানো রে ভাই তুমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে তুমি অনেক কিছু করেছো অনেক কিছু দেখেছো অনেক জমি জমা সব কিছু কামাই করেছো কিন্তু তুমি অসৎ রাস্তায় কামানোর কারণে দেখা যাবে তুমিও শেষ তোমার সব কিছু শেষ ভরি ভরি প্রমাণ এরকম আছে দেখেন না রাজা পৃথ্বীরাজ চৌহান আজমিরে রাজস্থানে পৃথ্বীরাজ চৌহান যার জাদুকর ছিল জয়পাল যোগী আজমিরে যারা গিয়েছেন জানবেন এই পৃথ্বীরাজের বাড়ি ঘর ইত্যাদি নানান রকম আছে আজ আর কেউ তার দিকে মুখ ফিরে ভালো করে তাকায় হিন্দু বলেন মুসলমান বলেন খ্রিস্টান বলেন জৈন বলেন বৌদ্ধ বলেন শুধু দেখে ধ্বংস স্তূপগুলো আছে ঠিক কি না মিশরে দাঁড়িয়ে আছে ফেরাউনের বাড়ি অবৈধ বানানো বাড়ি ঘৃণাবশত তাকায় সম্মানের সাথে কেউ তাকায় না অথচ ওই তারাগড় পাহাড়ের নিচে আজমিরে রাজস্থানে তারাগড় পাহাড়ের নিচে খাজা গরিবে নামাজের ছোট্ট একটি আড়াই দিনের ঝুপড়া আছে না নাই সম্মানের সাথে তাজিমের সাথে মানুষ দেখে কি দেখে না তারাগড় পাহাড়ে পায়দলে উঠতে ঠিক মিডিল পজিশনে আছে একটা পাহাড়ের গায়ে ঝুলন্ত শূন্য মার্গে পাথর বিরাট মানুষ সম্মানের সাথে দেখে কি দেখে না হিন্দু দেখে বৌদ্ধ দেখে খ্রিস্টান দেখে জৈন দেখে ডোম দেখে তেল দেখে সবাই দেখে আর অবাক হয় এই পাথরকে খাজা বাবাকে মারার জন্য পাঠানো হয়েছিল ঠিক কি না কিন্তু পৃথ্বীরাজ চৌহানের বাড়ি ওই তো লাগাতার তারাগড় পাহাড়ের কোল ঘেঁষে ও সিঁড়িও ওর বানানো ওই যে ধাপ আছে সেই আমলে কিন্তু কেউ কি ভক্তি ভরে দেখে চলে আসেন ওখান থেকে দিল্লি দিল্লি যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাজমহল মমতাজ মহল মহল ভক্তি ভরে মানুষ দেখে কি দেখে না ও মুসলমান শুধু কি ভারতের মানুষ দেখে না ভারতের বাইরের মানুষ দেখে পয়সা দিয়ে দেখে না বিনা পয়সায় দেখে যত দেখে তত মন ভরে যায় স্বামী স্ত্রী যখন আসে দেখে দেখেছি তো তারা তাদের ভাষায় বলে অনেকে হিন্দি ভাষায় বলে ওই দেখো ওর বিবির জন্য কি না করেছে কত ভালোবাসত মানে জানো ওটাকে দেখলে ঠিক যেমন চক্ষু শীতল হয় অপর দিকে স্বামী স্ত্রী যে মায়ার বন্ধন সেটাকে যেন দেখলে মনের ভিতরে উদয় হয় ঠিক কিনা বলে কিন্তু বাদশা শাহজাহান একদিকে যেমন রাষ্ট্রনায়ক অপর দিকে একজন আল্লাহ পাকের মহান ওলি বলেন না সুবহানাল্লাহ জি বেশি দূরে যেতে হবে না হাড়োয়াতে চলে যান সে আছেন পীর গোরাচাঁদ সৈয়দ আব্বাস আলী
রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু তিনার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজা চন্দ্রকেতু, কোথায়? বেড়াচাপা, যার পূর্বে নাম ছিল দেবালয়, সেখানে গেলে কি দেখা যায়? ধ্বংসস্তূপ, ঠিক কি না বলেন? ন্যায়ের কাছে মাথা নত করেনি, অন্যায়টাকে মাথা চাড়া দিয়ে ওঠার জন্য করেছে। আল্লাহ প্রদত্ত গজবে এমন ভাবে ধসিয়ে দিয়েছে, জনমের মতো বিলুপ্ত হয়ে গিয়েছে, অথচ ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে পীর গোরাচার সৈয়দ আব্বাস আলী রাহমাতুল্লাহি আলাইহি যে যে কাজগুলো করেছে, সেটাকে যত দিন যাচ্ছে প্রস্ফুটিত গোলাপের ন্যায় প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে আল্লাহর হুকুমেই পৌঁছে দেওয়া হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ! আজ কজন মানুষ বলে বেড়া চাপায় গিয়ে যে দেওয়ালায় এসেছি বলে? আমি যদি আপনাকে চট করে জিজ্ঞাসা করি, ভাই দেবালয় বলে জায়গাটা কোথায়? মুরব্বীরা ছাড়া বলতে পারবে? এখনকার আমাদের মতো জেনারেশন বলতে পারবে? আমি ইতিহাস পড়েছি বলে নাই বলতে পারবো, কিন্তু বাকিটা পারবে? আর যদি বলি বেড়াচাপা কোথায়, বলতে পারবেন কি পারবেন না? আপনারা পারবেন কি পারবেন না? কথা বলছেন না কেন? অসুবিধা হচ্ছে আপনাদের? রাগ হয়, কষ্ট হয়? জি, আমি যেটা বলতে চাচ্ছি, ন্যায় পথে উপার্জন, ন্যায় পথে কামাই, ন্যায় পথে জিন্দেগি, মরণের পরেও কবরে শুয়ে শান্তি পাবেন, যেটুকু থাকবে সম্মানের সাথে থাকবে, আপনার বংশধররা থাকলে মাথা উঁচু করে তারা চলে যাবে, যার বাস্তব নিদর্শন আপনি তাকান। মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অরেশান জেনারেশন চলছে কি চলে না? দাদা হুজুর কজন? একজন। খাজা গরিবে নামাজ কজন? আজকের তিনি চলে গেছেন, তিনাকে তাজিম করার জন্য তিনাকে পায় না, তিনার মাজারে চাদর নিয়ে চুমা খাচ্ছে, ঠিক কি না? যদি ওটা না যায়, যদি ওটা হারাম, যদি ওটা শিরক, আমি তর্কের খাতির ওদিকে যাচ্ছি না, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, আসুন আমাদের জিন্দেগিকে বানাই ন্যায় পথে। ন্যায় পথে বরকত পাওয়া যায় রে আল্লাহর গোলাম, অন্যায় পথে বরকত না। নিজের জিন্দেগিটাকে এমন ভাবে বানাই ও মুসলমান আল্লাহর গোলাম, নিজেকে নিজে তৈরি করো, নিজেকে নিজে বানিয়ে নাও, আল্লাহর হুকুমটাকে মাথা পেতে নাও রে ভাই, পাঁচ গানা নামাজের সাথে সাথে নিজেকে নিজে এমন ভাবে তৈরি করো, আয় আল্লাহ আমি ব্যবসা করব হারাম রাস্তায় করব না হালাল রাস্তায় ব্যবসা করব, আল্লাহ তৌফিক দাও, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কাছে তৌফিক চাও, কেঁদে কেঁদে বলো আল্লাহ কাঠের ভিতরে পোকা থাকলে তুমি যদি তার আহার দাও, ও দয়ার আল্লাহ আমি হালাল পন্থায় ব্যবসা করব, তুমি তো রেজেকের মালিক ওয়াদা করেছো, আল্লাহ রেজেকের ব্যবস্থা তুমি গাইবি খাজানা থেকে করিয়ে দাও, এরে গোলা অসুবিধা হবে, যখন এলাকার মানুষ জানতে পারবে তোমার কাছে এক নাম্বার ছাড়া দুই নাম্বার মালামাল পাওয়া যায় না, আল্লাহর কসম করে বলে যায়, হাজারো খরিদ্দার হাজারো দোকানদার ওই বাজারে ঘুরবে, কিন্তু আপনি যদি এক নাম্বার দোকানদার হতে পারেন, খুঁজে খুঁজে পিঁপড়ের মতো অন্যত্র অজানা মানুষও আপনাকে খুঁজে নিয়ে আপনার ব্যবসায় তারা, আপনার ব্যবসায় তারা উপকার করার জন্য আপনার কাছ থেকে তাদের প্রয়োজনীয় মাল ক্রয় করে আপনাকে ডেভেলপ করার জন্য সব সময় তারা সজাগ থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে প্রথম অবস্থায় কষ্ট করতে হবে। জি, এতটা সহজ নয়। আকুল জা আল হাক ওয়া যহাক আল বাতিল, এই জায়গাটা পাকা করা আছে, তো এই যে ঢালাইটা দেওয়া হয়েছে, এই ঢালাইয়ের উপরে এখন আমরা বসে আছি, কোনো সমস্যা আছে? কিন্তু এই ঢালাইটা যেদিন কাঁচা দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছিল, দুই তিন দিনের উপরে তোরা কেউ যাস না, ঠিক কি না বলে? এই দুই তিন দিন যদি একটু কষ্ট করতে পারিস, দেখবি তোদের গোটা জীবন আর অসুবিধা হবে না। ঠিক তেমনি ভাবে আপনি যখন সঠিক পথে চলবেন, ন্যায় পথে চলবেন, আপনার অনেকের জন্য কষ্ট হবে, কিন্তু ওই যে ভিতটা তৈরি হয়ে যাবে, ওই যে ভিতটা তৈরি হয়ে যাবে, জীবনে আর নড়বে না। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ যেন এইভাবে আমাদের জীবনকে চালাবার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।